আসসালামু আলাইকুম এনটিআরসি নিবন্ধিত ভাইরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা জানেন যে তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল গত জুলাই প্রকাশিত হয়েছে এই তৃতীয় গণবিজ্ঞপ্তির পর এখন আবার চতুর্থ গণবিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে আপনারা জানেন যে এর আগে তৃতীয় গণবিজ্ঞপ্তি যে পনেরো জুলাই প্রকাশিত হয়েছিল ওই গণবিজ্ঞপ্তি নিয়ে নানান জটিলতা নানান মতভেদ রয়েছে এই গণবিজ্ঞপ্তি ফলাফল কেউ মেনে নিতে পারছে না এখানে অনেকে মনে করছেন যে অনেক দুর্নীতি রয়েছে আবার অনেকে বলছেন যে প্রোগ্রামিং এ যে টেলিটকের সফটওয়্যার প্রোগ্রামিং এ সমস্যা ছিল যার কারণে রেজাল্ট নিয়ে নানান জটিলতা হয়েছে তো বন্ধুরা এখানে যে পদগুলো শূন্য পদগুলো রয়েছে এই শূন্য পদে অনেক ইন্ডেক্সদারি থাকায় এই শূন্য পদগুলো আসলে শূন্য রয়ে গেল এগুলো ফিলাপ হয়নি তাছাড়া পনেরো হাজার তিনশো পঁচিশটি পদে কোনো আবেদন প্রার্থী ছিল না যার কারণে পনেরো হাজার প্লাস এই শূন্য পদগুলো ভরাট করা সম্ভব নয় তো সেজন্য বলা হয়েছিল যে এই পনেরো হাজারের জন্য নতুনভাবে সুপারিশ ব্যক্ত করে এই পনেরো হাজার শূন্য পদগুলো ভরাট করে নেবে কিন্তু তা আর হয়নি তো বন্ধুরা এমন পরিস্থিতিতে অনেকেই যেহেতু এই রেজাল্ট মেনে নেয়নি তো এটি নিয়ে অনেক কথা সমালো আলোচনা সমালোচনা অনেক কিছু হয়ে গেছে যার এই এবার তৃতীয় গণবিজ্ঞপ্তির রেজাল্টটি অনেকের কাছে গ্রহণযোগ্য হয়নি এদিকে যখন আবেদনকারীরা তৃতীয় গণবিজ্ঞপ্তির রেজাল্টের আশায় যখন ইতে এনটিআরসি এর অফিসে গিয়েছিলেন তখন প্রায় শতাধিক শতাধিক আবেদন প্রার্থীরা যখন এনটিআরসি এর অফিসে গিয়েছিলেন তখন তাদের এটুকু আশ্বস্ত করেছিল যে এনটিআরসি এর চেয়ারম্যান বলেছিল যে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যে ফলাফলটি প্রকাশ হয়েছিল এই ফলাফলটি যদি সন্তোষজনক না হয় এখানে যদি কোনো জটিলতা বা ঝামেলা থেকে থাকে তাহলে পরবর্তীতে নতুনভাবে আপডেট করে আবার ফল দেওয়া হবে এমনটাই তারা বলেছিল তো বন্ধুরা সবশেষে এখন এনটিআরসি এর পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি এবছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও কোনো শিক্ষকের শূন্য পদ থাকতে পারবে না তার কারণ হল শিক্ষার্থী যারা রয়েছে ছাত্রছাত্রী ভাই বোনেরা তারা যেন শিক্ষকের অভাব বোধ না করতে পারে সেজন্য সারা বাংলাদেশে শিক্ষকের যে শূন্য পদগুলো রয়েছে এই শূন্য পদে শিক্ষকের শিক্ষক দ্বারা পূর্ণ করতে হবে তার কারণেই কিন্তু এন নতুন উদ্যোগ নিয়েছে তারা বলেছে যে আমরা চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করব এর মাধ্যমে যত শূন্য পদ রয়েছে সবগুলো শূন্য পদে শিক্ষক দ্বারা পরিপূর্ণ করে ফেলব এদিকে যে পনেরো হাজার ঘ্যাপ রয়েছে পনেরো হাজার মহিলা কোটা সহ এই পনেরো হাজারও এই চতুর্থ বিজ্ঞপ্তিতে একসাথে যোগ করে সবগুলো মিলিয়ে প্রায় অর্ধ লক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হবে এ ব্যাপারেই বলেছেন এরকম একটি সুযোগ আপনাদের জন্য আছে যেটি খুবই দুই থেকে তিন মাসের মধ্যে সকল কার্যক্রম শেষ করবে দুই হাজার একুশের মধ্যেই যেহেতু এবছর স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সেই উপলক্ষে সরকার নিজে থেকেই চাচ্ছে যে সারা বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদগুলো অবশ্যই শিক্ষক দ্বারা পরিপূর্ণ থাকবে যাতে করে কোন ছাত্রছাত্রী ছাত্রীর ভাই বোনেরা শিক্ষকের অভাব বোধ না করে শিক্ষকের অভাবে ক্লাসের সমস্যা হবে বা কোন পাঠ্যপুস্তক ক্লাস নিতে সমস্যা হবে এমনটা যেন না হয় সেই প্রস্তুতি নেওয়ার জন্যই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে এই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে তো আপনারা অবশ্যই এই চতুর্থ গণবিজ্ঞপ্তির সকল আপডেট আমার এই চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ হল এন এর সকল তথ্যগুলো কিন্তু আমার এই চ্যানেলটিতে আপলোড করা হয়ে থাকে যাতে আপনারা দ্রুত সময়ের মধ্যে পেয়ে যান আপনারা জানেন আমি বিভিন্ন সাইট ওয়েবসাইট গ্রুপ বিভিন্ন সাইট ঘুরে ঘুরে এই এন টিআরসি এর সকল তথ্য সংগ্রহ করে আমার এই চ্যানেলটিতে আপলোড করে দিই যাতে করে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে সব তথ্য আমার এখান থেকে পেয়ে যান তো বন্ধুরা অবশ্যই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের চতুর্থ গণবিজ্ঞপ্তির রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত অবশ্যই আপনাদের সাথে আছি আমরা যে কোনো তথ্য উপাত্ত সব কিছু আমরা সংগ্রহ করে আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা খুব দ্রুত সমার মধ্যে সকল তথ্য আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমি যে আজ চতুর্থ গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট দিতে এসেছি সেটি হলো এটি যে আপনারা নিরাশ হবেন না আপনারা যারা এই তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হননি তাদের এই সুযোগটি অবশ্যই কাজে লাগাতে হবে আপনারা কিভাবে আবেদন করবেন কিভাবে কি করবেন সব তথ্য উপাতগুলো আমি আপনাদের সামনে হাজির করব আরেকটি কথা বলে রাখি এন এর পক্ষ থেকে একথাটিও বলেছে তারা যে গত তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করার বিপরীতে একশো আশি টাকা করে নেওয়া হতো সেটি পরিবর্তন করে এখন একশো টাকা করা হয়েছে তো প্রতি প্রতিষ্ঠানে আবেদন করতে আপনাকে একশো টাকা খরচ করতে হবে তবে আমরা এটি নিয়ে কাজ করছি আমরা এন অফিসে কথা বলার চেষ্টা করেছি যে এটা যেন বিশ টাকা করা হয় যাতে করে যারা সাধারণ আবেদনকারী রয়েছে নিম্নবিত্ত আবেদনকারী রয়েছে যাদের ইনকাম কম তারা যেত অনেক প্রতিষ্ঠানে আবেদন করতে পারে মাত্র এক এক প্রতিষ্ঠানে বিশ টাকা করলে অনেকের জন্য সুবিধা হয়ে যায় এটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি যদি এমনটা হয় তাহলে ইনশাল্লাহ আপনারা আপনারও বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদন করতে খুব একটা কষ্ট হবে না টাকার যন্ত্রণা নিয়ে রাতে ঘুমাতে হবে না আপনারা শুনেছেন যে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক ভাই এই সুদের উপরে টাকা এনে কিস্তিতে টাকা এনে এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করেছে সেই সুদের টাকা দিতে না পারে আবেদনকারী ভাই হার্ডস্ট করে মারাই গিয়েছে তো এমনটা যাতে পরবর্তীতে না হয় সেই লক্ষ্যে আমরা এগুচ্ছি আমরা চেষ্টা করছি যাতে এন এর কর্তৃপক্ষ এই বিষয়গুলো তারা মনোযোগ সহকারে একটু দৃষ্টি জ্ঞাপন করে এবং এটি নিয়ে তারা একটু হলেও চিন্তা করে তো এই বিষয়গুলো আমরা আসলে তাদের বলার চেষ্টা করেছি বা বলবো তো বন্ধুরা আজকের জন্য এ পর্যন্ত ছিল আপডেট আমাদের পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা আপনাদের জানিয়ে দেব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে